অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 10ই মে টু 16ই মে, মেষ টু কন্যা রাশি কেমন যেতে চলেছে, আগামী সপ্তাহে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই ভিডিওতে আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই জানাই এই যে মেষ টু কন্যা রাশি, এই পার্টে পার্ট টুতে আপনারা তুলা রাশি টু মীন রাশি পর্যন্ত আপনারা জানতে পারবেন। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এই ফল আপনাদেরকে দিচ্ছি। এই রাশিফল, এই সাপ্তাহিক রাশিফল বা মাসিক রাশিফল আমি বারবার বলছি, আপনারা বন্ধু হিসাবে কিন্তু নেন। অর্থাৎ আপনাকে কি সম্ভাবনা হতে পারে, হুবহু মিলবে না, মিলতে পারে না, কিন্তু আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে কিন্তু এটাই কাজে আসবে। মেষ রাশির ক্ষেত্রে বলি, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। শরীরগত দিক নিয়ে কিছুটা হলেও সমস্যা থাকছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের শত্রুতার যোগ থাকছে, অর্থাৎ শত্রু জায়গাটা কিন্তু আপনাদের বিশেষ করে বাড়াবাড়ি কিন্তু থাকছে, অর্থাৎ অহেতুক শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং যে কোনো কাজে সফলতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। কোনো জায়গাতে ছোটোখাটো যাওয়ার বা ভ্রমণের যোগ কিন্তু, সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, অর্থাৎ আপনার খুব কাছে এই জায়গা কিন্তু আপনাদের থাকছে, বিদেশ থেকে ইনকাম আসার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। ব্যবসার জায়গাটা ভালো, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ, এবং শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, দাম্পত্য সুখ নির্দেশ করছে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা অনেকটাই বেটারমেন্ট হবে, আগের থেকে অনেকটাই বেটারমেন্ট। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো, দাম্পত্য সুখ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং, এবং আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের বনিবানা ভালো থাকবে, ভাইয়ের সাথে বিরোধ, এবং আপনার কথাবার্তার দিকে একটু হলো নজর দিন, এই জায়গাটা কথার জন্য আপনার শত্রুতা, সন্তান সুখের সম্ভাবনা আপনাদের বাড়িয়ে তুলছে বৃষ রাশি, এবং বিদেশ থেকে লাভ, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে কর্ম পরিবর্তনের সম্ভাবনা এবং কর্মপ্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করছে বৃষ রাশির। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই বেটারমেন্ট কিন্তু হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, পাশাপাশি আপনাদের ব্যাড টেম্পারমেন্ট, হট করে কোনো কিছুতে রেগে গিয়ে ভুল কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, এই জায়গাটা বি কেয়ারফুল। এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যোদয়, ভাগ্যের সাপোর্ট পাওয়া, শুভ বিবাহের যোগ সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসার সম্ভাবনা আপনাদের থাকছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, কর্মযোগ, কর্মপ্রাপ্তির যোগ, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া বা কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা, এটা আপনাদের থাকছে মিথুন রাশি। তবে আপনাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুতার জায়গা কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের প্রথমেই জানাই, আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা মোটামুটি ভালো থাকবে, কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন উদ্বেগ আপনাদের বৃদ্ধি করবে, ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হওয়ার সম্ভাবনা, পেটের সমস্যা আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে ভোগাবে পেট নিয়ে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের
এ সপ্তাহে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। দাম্পত্য সুখ প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন এবং আকস্মিক ধনপ্রাপ্তি লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে কর্কট রাশি। এবং এ সপ্তাহে আপনাদের বেশ কিছু শুভ সংবাদও কিন্তু আসতে চলেছে কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। তবে আপনাদের ছোটোখাটো চোট আঘাত মানসিক উদ্বেগ এটা কিন্তু থাকছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত থাকছে। এরপরে যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, কর্ম প্রাপ্তির সম্ভাবনা এবং ভাগ্যের সাপোর্ট পাওয়া সিংহ রাশির ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা এবং শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে সিংহ রাশি ক্ষেত্রে। এবং আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট আপনাদের মজবুত হতে চলেছে। সন্তান সুখ নির্দেশ করছে, তবে কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ঝামেলা পারিবারিক গণ্ডগোল অশান্তিতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে জুট ঝামেলা। মাথা ঠান্ডা করে আপনারাও কাজ করুন, হঠকারিতা সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন না সিংহ রাশি। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে অহেতুক শত্রুতা। তবে আপনাদের এ সপ্তাহে খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে এবং বেশ কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে। তবে আবারও বলছি, আপনারা রাগকে কন্ট্রোল করুন এবং ভাগ্যের সাপোর্ট ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ ফল নির্দেশ করছে। অর্থাৎ যারা ব্যবসা করছেন ক্যারিয়ারের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা হবে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, সন্তান সুখের জায়গা আপনার ক্ষেত্রে ভালো, সন্তানের ক্ষেত্রটা আপনার ক্ষেত্রে শুভ সম্ভাবনা থাকছে। তবে দাম্পত্য জীবনে আপনাদের কিন্তু কলহ থাকবে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সঠিক বন্ডিং না থাকা এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, আপনাদের ভাগ্যের সাপোর্ট প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্যের দ্বারা আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সপ্তাহে পাবেন। ব্যবসার জায়গাটা মোটামুটি খুব একটা ভালো বলা যাবে না, হিউজ ইনভেস্টমেন্ট ওদিক থেকে অধিকতর ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় আপনারা করবেন না কন্যা রাশি ক্ষেত্রে, এবং বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক অস্থিরতা চাঞ্চল্য কিন্তু এ সপ্তাহে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের শত্রুতা কিন্তু থাকবে। অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে ট্র্যাকেল করে আপনাদেরকে কিন্তু চলতে হবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বেশ কিছু পরিবর্তন এবং যে কাজ আটকে আছে সেই কাজ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে কন্যা রাশি ক্ষেত্রে। অর্থাৎ দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কাজ সেই কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়া এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি পাওয়ার যোগ থাকছে। নমস্কার, ধন্যবাদ।